আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসটা হলো এমন একটা মাস যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে কোথায় নাজিল করেছেন গার হেরার মধ্যে আমার আল্লাহ সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল শুরু হয়েছে। মহিলার রোজা রাখা ওই 70 জন হুরের নেত্রী হবে। যখন রমজানের প্রথম রাত আসে তখন ওই আরশে আজিমের নিচে কিছু ডালা আছে, গাছ আছে, ওই গাছের পাতা থেকে বাতাস বের হয়, এই বাতাসটা গিয়ে হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের গায়ে লাগে। এখন বলবেন হুজুর পুরুষ তো হয়ে গেল হুরের স্বামী, তাইলে মহিলারাও তো রোজা রাখে, এদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ জোরে বলেন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بن اللهم صل بارك مولانا محمد وعلى آل سيدنا. উপস্থিত ছিলেন হযরত আল্লামা মাওলানা আতর রহমান মুজাহিদ শেখ সহ যে আল্লাহ পাক আমাদের সকলকে আজ মুশাল এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ বছর পূর্বে এই মসজিদে তাফসিরুল কোরআন মাহফিলে এসেছিলাম, বরাবরের মতো আমি আজকেও এসেছি। হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা জানেন মনে হয় দুই দিন মাহফিল হয়েছে মসজিদে, নাকি আজকে আমরা মাঠে? মারহাবা বলেন। আল্লাহ পাক আকাশটা ভালো রেখেছেন। মাগফিরাতের দ্বিতীয় দিনে আমাদের সকলকে আল্লাহ পাক একত্রিত করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ, মানুষ সৃষ্টি সেরা জীব, এই পৃথিবীতে সবার ঊর্ধ্বে হলো মানুষের অস্তিত্ব, কারণ মানুষের মাঝে চিন্তা আছে, মানুষের মাঝে জ্ঞান আছে, মানুষের মাঝে মনুষ্যত্ব আছে। মানুষের চিন্তাটা হলো বাতাস, মানুষের চিন্তাটা কি? বাতাস। মানুষের জ্ঞানটা হলো পাল, মানুষের জ্ঞানটা কি? পাল। আর মানুষের মনুষ্যত্বটা হলো নৌকা, বলে না সুবহানাল্লাহ। খুব মনোযোগ, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষের অস্তিত্ব, কারণ মানুষের মাঝে মনুষ্যত্ব আছে, আর রমজান ওই মনুষ্যত্বের আলোকে মানুষকে মানবতা শিক্ষা দেয়, বলে না সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষকে সহমর্মিতা শিক্ষা দেয়, কারণ জ্ঞান, চিন্তা, মানবতা, মানসিকতা, মনুষ্যত্ব
এই সব কিছু মানুষের পক্ষে সম্ভব গরুর পক্ষে সম্ভব না এজন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা মানুষ হতে পেরেছি আর সবচেয়ে প্রকৃত মানুষ হলো যার মনুষ্যত্ব আছে যার মনুষ্যত্ব আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে রমজান মানুষকে ওই মনুষ্যত্বের আলোকে অনেক কিছু শিক্ষা দেয় যার বিবেক আছে যার জ্ঞান আছে যার চিন্তা আছে যার মনুষ্যত্ব আছে সে কখনো আল্লাহর বিধানের লঙ্ঘন করে না ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত বানিয়েছেন এটা সাধারণ কোনো কথা না 1,24,000 পয়গাম করতে আমরা জানি ওনারা এসেছেন চলে গিয়েছেন প্রত্যেক নবীর উম্মত ছিল কিন্তু আমরা তো নবী পেয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো সব নবীদের নবী জোরে বলেন না সুবহানাল্লাহ এবং আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ এই জন্য আমরাও সব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমরা এটাও জানি অনেক নবীকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন তাওরাত দিয়েছেন জবুর দিয়েছেন ইনজিল দিয়েছেন আমরা গর্ব করে বলতে পারি যত আসমানি কিতাব আর সহিফা হোক না কেন সব চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন বলেন না সুবহানাল্লাহ তো মানুষ তো সবাই আদম নবীর উম্মত আল্লাহর বান্দা আমরা যারা আমরাও আল্লাহর বান্দা বান্দা সবাই কিন্তু বন্ধু সবাই হতে পারে না ঠিক কি না বন্ধু সবাই হতে পারে না বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দার বন্ধু এক জিনিস না এই জন্য সবচেয়ে বড় কথা হলো আমরা যে রমজানটা পেয়েছি কোন নবীর উম্মত 30 দিন রোজা পায় নাই 3 দিন 1 দিন আর আমরা পাইছি কয় দিন 30 দিন কয় মাসে 1 বছর কথা কর 12 মাসের মধ্যে আরবিতে এই মাসটার নাম কি রমজান 11 মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজায় শুধুমাত্র রমজানের জন্য সুবহানাল্লাহ যখন রমজানের প্রথম রাত আসে তখন ওই আরশে আজিমের নিচে কিছু ডালা আছে গাছ আছে ওই গাছের পাতা থেকে বাতাস বের হয় এই বাতাসটা গিয়ে হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের গায়ে লাগে আর হুরকে আমার গায়ে তো সাধারণত একটা পাঞ্জাবি পরছি চামড়া দেখা যায় না আর হুর হলো তারা যাদের গায়ের মধ্যে সত্যির রঙের জামা পরা থাকবে এই সত্যির রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে ওই হুররা বলবে আল্লাহ তুমি 11টা মাস জান্নাতটারে সাজাইছো রোজাদারের জন্য ওই রোজাদারের মধ্যে যারা পুরুষ আছে এই পুরুষদেরকে আমাদের স্বামী বানায় দাও সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কি বানায় দাও স্বামী বানায় দাও কেন হুররা আল্লাহকে বলে আল্লাহ তুমি যখন তাদেরকে স্বামী বানাবে ওই রোজাদারের চোখ দেখে আমাদের মনটাকে শীতল করব আর রোজাদাররা আমাদেরকে দেখে তাদের প্রাণটা শীতল করবে সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর পুরুষ তো হয়ে গেল হুরের স্বামী তাইলে মহিলারাও তো রোজা রাখে এদের কি অবস্থা হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এটাও তো একটা কথা এটাও তো 10 কথার এক কথা পুরুষ রোজা রাখা পুরুষ রোজা রাখা হুরের স্বামী হয়ে গেল মহিলা রোজা রাখা কি হবে মহিলার রোজা রাখা ওই 70 জন হুরের নেত্রী হবে সুবহানাল্লাহ যেই স্বামী যদি বেহেশতি হয় স্বামী হবে নেতা আর স্ত্রী হবে নেত্রী আর স্ত্রী বলবে এই হুরেরা আমার স্বামীকে এটা আইন্না দে ওইটা আইন্না দে ঘরের মধ্যে যদি তিন ভাইয়ের তিন বউ থাকে এক বউ আর এক বউর কি লাগে কি লাগে জাল লাগে কি লাগে সতীন না জাল এরকম কয়েন না অতীন সতীন কয়েন
কি লাগে যা আস্তে আরে কারেন্ট জাল না বিহু আস্তে জাল লাগে এই তিন জালের মধ্যে যেই জালটা যেই বোর্ডে একটু সর্দারি করে এটার ভাবাটা একটা ব্যবসা আলাদা লাগে না কথা কথা তিন জনের চার জনের মধ্যে একটু নেতৃত্ব দিতে পারলে কি ভাব লাগে আর সেখানে সেই স্ত্রী সত্তর জন হুরের মধ্যে সর্দারি করব ভাবটা কি কম লাগবে না বেশি লাগবে তাইলে এই রোজা রমজানের রোজা আপনাকে ওই জায়গায় পৌঁছাইয়া দিবে কারণ এই রোজার মাসটা হলো কোরআন নাজিলের মাস যখন কিসের মাস কোরআন নাজিলের মাস আমি তেলাওয়াত করছি আপনারা একটু বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আজকে আমি তিনজন ছাত্রকে পাগড়ি দিছি ভাল লাগছে না খারাপ লাগছে আলহামদুলিল্লাহ কত টাকা খুব নিয়ামতের মাস পাইছি ভাল লাগে রমজান মাসে ওয়াজ করলে রোজা টোজা ধরে না ডায়াবেটিস রোগী রেজি খাইবেন 11 মাস যে খাইলেন শরীরটা কেমন ছিল কম মোটামুটি ভালো আছে সকালে ভালো বিকালে খারাপ আর রমজান মাসে যে খাইবেন কেমন আছে সকালেও ভালো বিকালেও ভালো আরে বড় করে কোন আলহামদুলিল্লাহ বিজ্ঞান আর চিকিৎসকরা বলতেছে রমজান শুধুমাত্র একটা আধ্যাত্মিক এবাদত না একটা রুহানি চিকিৎসার নাম বলে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসটা হলো এমন একটা মাস যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস এই মাসের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে কোথায় নাজিল করেছেন গার হেরার মধ্যে আমার আল্লাহ সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল শুরু হয়েছে এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তো সেই কোরআন কোরআন কি যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে বাল্লাহু কোরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ কোরআন তোমাকে সেখান থেকে দুনিয়ার জমিনে নিয়ে কিভাবে আনা হয়েছে কোরআন বলে দিয়েছেন আমি কোরআন বড় পাওয়ারফুল এই কোরআন অন্য কোথাও আসার মতন কোনো সাহস করে নাই রাখার মতো সাহস করে নাই আমি কোরআনকে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীর উপরে সাতটা পদ্ধতির মাধ্যমে নবীর অন্তকরণে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কারণ আমি কোরআন বড় পাওয়ারফুল আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون يا قرآن মানসিক দেখতে যাব সিলি দিলে এই কোরআন এমন একটা গ্রন্থ শুধু বাহিরে মাইকে বাজাই রাখো এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যেই কোরআনটা আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করা হওয়ার যখন যদি হতো পাহাড় আল্লাহর কাছে থরথর করে ভয়ে কাঁপতে শুরু করেছিল আল পাহাড় বলে আল্লাহ এই কোরআন ধারণ করার ক্ষমতা আমি পাহাড়েরও নাই এই কোরআন এত বড় পাওয়ার আমার নবীর উপরে যখন পাঁচটা আয়াত নাজিল হয়েছে আমার নবীর কপাল মোবারক বলা পসিনা মোবারকে মণি মুক্তার মতন চিকচিক শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ভিতর সামনে আরেকটু তুলে দাও, আরেকটু তুলে দাও, বসো বসো। আমার যুবক ভাইরা, তাহলে পরিষ্কার হলো কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআনটা এই যে হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা তিনটা ছাত্র আমার হাত থেকে পাকড়ে নিয়েছে, কিন্তু এই ছেলেগুলা বড় ভাগ্যবান, এই রমজান মুবারকে তাদেরকে আমি মাথায় পাগড়িটা পরাইয়া দিলাম। ছেলেরা বড় ভাগ্যবান, এদের মাথায় পাগড়ি পড়েছে, কিন্তু আমার আল্লাহ এদের সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। মাথার পাগড়ি দেখা যায়, কিন্তু সিনা যে কত ভাগ্যবান সেটা অনুভব করা যায় না। আল্লাহ আকবার বলেন না, হায় হায়। কোরআন নাজিলের মাস, সেই জন্য কোরআন দিয়েই তাফসীর শুরু করলাম। মারহাবাগণ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই। বৈরবের মানুষ প্যান্ডেলে জায়গা নাই, জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আর বড় করে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এ বৈরবের মানুষ জবান খুলে বলেন কোরআন নাজিল করেছে কে? কার মাধ্যমে? না, জিব্রাইলের মাধ্যমে। কার উপরে? নবীর উপরে। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এর দ্বারাই তো কোরআন বিদ্বেষীরা বোঝার দরকার আছে। আমরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না কেন, কোরআন যদি আমরা গাঁটি বান্ধা যমুনার মধ্যে ভাসাইয়া দেই, মেঘনার মধ্যে ভাসাইয়া দেই, কোরআনের কোনো অসুবিধা হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কথা বলেন ঠিক না? বিদ্বেষীদের কি বলতে চাই? সাবধান হয়ে যাও, একদিন তুমি থাকবে না, তোমার জমিনের মালিকানা থাকবে না, তোমার বিল্ডিং এর মালিকানা থাকবে না, তোমার কোনো কিছুই থাকবে না। কিন্তু মনে রেখো, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের সঙ্গে মহব্বত রাখলেই, রমজানে এই কোরআন তেলাওয়াত করলেই, এই কোরআন হাশরের ময়দানে যদি তুমি আসামি হয়ে যাও, এই কোরআন তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার বান্দা দুনিয়ার জমিনে পড়েছিল, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি, তুমি কবুল করো কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। কোরআন নাজিলের মাসে কোরআন বলে লাভ আছে না নাই? আপনাদেরকে আমার ওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? তাফসীর কোরআন মাহফিল না, এই জন্য কোরআন তাফসীর না, এই জন্য আমার কোরআনটা তো বুঝাইতে হবে। কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন যেই সিনাই তার সিনা আলোকিত, কোরআন যেই ঘর এই ঘর আলোকিত, কোরআন দিয়ে যেই ঘর চলে সেই ঘর আলোকিত, কথা বলেন ঠিক কি না? কোরআনে কোনো সন্দেহ আছে? আরো ধরে সন্দেহ আছে ভাই? তাইলে আমি আবার তেলাওয়াত করি, আপনার একটু জবান ফেলে এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক আপনাকে গুনাহ মাফ করে দেয়। আমিন বল। كتاب لا ريب فيه هدى للمتقين. مرحبا قال قرآن المدد قرآن شندو عشب اي قرآن نبي نبرا نازل قرآن چكے الله عسقنا প্রথম কে, শেষ কে, গোপন কে, প্রকাশ কে? হুয়াল আউ হুয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ ফার্স্ট, আল্লাহ ইজ লাস্ট, আল্লাহ ইজ পাবলিক, আল্লাহ ইজ সিক্রেট, আল্লাহই তো প্রথম, আল্লাহই তো শেষ। যিনি ছিলেন তিনি তো থাকবেন, তিনি তো আছেন, যিনি উপেন, যিনি গোপন, প্রকাশ্য গুণা করলে, যিনি দেখে গোপনে গুণা করলো, যিনি দেখে, যিনি আসতে কথা বললো, শুনে, যিনি মনে মনে ধারণা করলো, শুনে, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক। হাত তোলে বলো ঠিক কি না? বলো আল্লাহ। আমার যুবক ভাইরা,
সেই মালিকে কোরআনকে নাযিল করেছে কোনো সন্দেহ আছে আর যদি সন্দেহ আছে যদি কেউ বলে কোরআনে সন্দেহ আছে একটা জেরের মধ্যে ভুল আছে একটা অক্ষরের মধ্যে ভুল আছে তার কি ঈমান থাকবে কোরআন কার কালাম আল্লাহর কালাম এই কোরআনে কোনো সন্দেহ নাই এই জন্য যুবক ভাইরা আমার এই কোরআন হলো সুস্পষ্ট দলিল এই কোরআন হলো আমাদের কাছে সুস্পষ্ট কিতাব যে এই কিতাবে কোনো সন্দেহ قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر এই জন্য কোরআন আমাদের কাছে সুস্পষ্ট কিতাব যেই কিতাবের মাঝে রোজার কথা আছে না নাই এই তো আজ বুঝতে ভালো হয়েছে মারহাবাগণ তাইলে বোঝা গেল আমি যে রোজার কথা বলবো এটা কোনো মন গড়া কথা যেই কোরআনে সন্দেহ নাই সেই কোরআনের সাওমের কথা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন চাদু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে বলেছেন হে ঈমানদারগণ মুনাফিকে ডাক দিছে না ঈমানদার রে কথা কথা তাহলে আমরা কি ঈমানদার না বেঈমান হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল এখন রোজা রাখলে কি হবে জানেন নি রমজানুল মুবারক যদি রোজা রাখা হয় হাশরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে খাবে যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে যদি লোকটার অন্তরে ঈমান থাকে অভাবে যদি পয়রা যায় আমলের অভাবে পয়রা যায় আমলের কারণে যদি দরা খায়া যায় কিন্তু ঈমান আছে কিন্তু ঈমান আছে আমলের ত্রুটির কারণে দরা খায়া গেছে কিন্তু দেখা গেল তার মাঝে রোজা আছে রোজা অন্য ইবাদতে দরা খায়া গেছে কিন্তু রোজা যখন আছে রোজা এমন একটা ইবাদত এই রমজানের রোজাটা হাশরের ময়দানে ওই বান্দার পক্ষে দাঁড়ায়া যাবে আরো বড় করে কোন সুবহানাল্লাহ এই সাউম ডাক দিয়া বলবে আল্লাহ তুমি খাও নাই তোমার বান্দ দিনে খাই নাই শিবগতুল্লাহ ইমান আহসান মিনাল্লাহি শিবা ওয়াল্লাহ তোমার রঙে তারা রঙিন ছিল ওয়াল্লাহ তোমার রঙের সঙ্গে তাদের অভূতপূর্ব প্রেম ছিল তারা রমজানে না খাইয়া তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আজকে তারা আসামি হয়ে গেছে আল্লাহ আমি তার পক্ষ থেকে তোমার কাছে বলি যদিও সে আসামি হয়ে গেছে আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি তুমি সুপারিশটা কবুল করো রসুল বলেন রমজানের সাওমের সুপারিশে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে আর বড় করে কেন সুবহানাল্লাহ এক সাহাবি ভাই আমার নবীর কাছে আয়েশা কয় নবী গো বেশি কিছু বুঝি না একটা ডাইরেক্ট কথা কইয়া দেন যেই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো এখন রসুল তো ইবাদত তো অভাব নাই নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আল্লাহ রাসূল বলছেন যে তুমি মহব্বতের সাথে রমজানে রোজা রাখো তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ এই রোজা রাখবে কি বেঈমানরা নাকি ঈমানদাররা এই জন্য রাসুল বলছেন মান সাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার যে ব্যক্তি ঈমানের সাথে ঈমানদার কখনো নামাজ কাজা করে না দেখেন কোন জায়গায় নবী টুকা দিয়া দিছে তুমি যদি রোজাটা রাখতে পারো ঈমানের সাথে তাইলে তোমার কাজ হইয়া যাইব ডাইরেক্ট তুমি জান্নাতে যাইতে পারবা চিৎকার মাইরা কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই রোজা তোমাকে সুপারিশ করবে আর লিসাএমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ও এখন কয়টা বাজে চারটা বাজে না এখন গলার একটু শুকায় শুকায় ভাব রয়েছে না ফ্যাটটা একটা খোদা খোদা পানি টেনে আসে নেই এটা পানি ধরে রেখেন আবার যদি বুলে মাইরা দেয় সমস্যাও আছে হ্যাঁ দেখেন কি আল্লাহরে ডরাই আমরা যে ব্যস্ত যাই তো কেডা যাইব একটু বুদ্ধি করে চলেন না একটু বুদ্ধিটা করেন না আপনি কি মনে করেন ঘরে গিয়ে খাইলে কি কেউ দেখবো কথা কো না বৈরবে খাইলে যদি আসমন যে ইফতার করেন কেউ বুঝবো কথা কো না কেউ বুঝবো
ইচ্ছামতো যদি ইচ্ছামতো যদি বাটটা খাইয়া গিয়া আমি যদি যাই কই আজকে রোজাটা ধরে নাইছে রে কে বুঝার ক্ষমতা আছে না কইলে হ্যাঁ এরপর আমরা দরজা লাগায় খাই না মেঘনা নদীতে ডুব দিয়ে গিয়া পানিও খাই না আবার দরজা লাগায়ও খাই না কে রে খাই না একমাত্র আল্লাহর ডরে এই বান্দা যে কত আল্লাহরে মহব্বত করে আমি বলতাম পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো মানুষ পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো মানুষ মানুষের চিন্তা আছে মানুষের জ্ঞান আছে মানুষের মনুষ্যত্ব আছে চিন্তা হলো পাল চিন্তা হলো বাতাস জ্ঞান হলো পাল আর হলো মনুষ্যত্ব হলো আপনার নৌকা জোরে কোন সুবহানাল্লাহ তো চিন্তা চেতনা নৌকা যদি ঠিক থাকে বাতাস যদি ঠিক থাকে ফালটা যদি সময় মতো দৌড়ালা তাহলে গন্তব্যে যাইতে কি অসুবিধা হইব আর বড় করে কেন সুবহানাল্লাহ কন না তাহলে এটি বুঝতে চাইছিলাম রমজান মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয় মানবতা শিক্ষা দেয় সহমর্মিতা শিক্ষা দেয় আমরা কিন্তু এখন পানি থাকলে খাইতাম না কার ডরে আর ইফতারটা লইয়া যখন বই খেজুর থাকিনি তরমুজ থাকিনি পেঁয়াজ আলুর সব বেগুনি মুড়ি বুট ইত্যাদি এরপরে কি আমরা খাই এই এক মিনিট আর আজান দিব নে একটা মিনিট অপেক্ষা করি ওই মুহূর্তেই আমার আল্লাহ ডাক দেখে এ ফেরেশতারা আমার বান্দারা কি দারে করে আচ্ছা আল্লাহ দেখে কি দেখে না দেখে দেখার পরে জিজ্ঞা বাহানা করে আর কি দেখেও বাহানা করে কারণ আল্লাহ তো বান্দারে বানাইছে মায়া তুইয়া আল্লাহ বান্দারে বানাইছে নিজের হাত দিয়া খালাক তো বিয়া দাইয়া ও বন্ধু বন্ধু লিসা এম ফারহাতান তাফসীর তো লিসা এম ফারহাতান রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ ইফতারের টাইমে আমার আল্লাহ বাহানা তৈরি কে ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় ইফতার নিয়ে বসে আছে কলার অবস্থা কি কয় শুকায় রইছে পেটের অবস্থা কি কয় চৌচির এরপর এরা খাই না কেন গলা ভিজাই না কেন ফেরেশতারা বলবে আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে কয় কেন কয় একমাত্র তোমার ডরে তারা খায় না আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমি আল্লাহ তো তোদেরকে বলছিলাম আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো তোরা বলছিলি মানুষ পাঠানোর দরকার নাই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ সেই দিন বলছিলাম কালা ইন্নি আলামু মালা তাআলামু ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এরপরে আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে বান্দা বানাইছি পাঠাইছি হ্যাঁ বান্দা ফেরেশতারা তোমরা এখন বলতেছো আমার বান্দারা আমি আল্লাহ ডরে খায় না আমি তোমাদের কাছে জানতে চাই এরা আমি আল্লাহরে দেখছেনি ফেরেশতারা বলবে না এরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না আমার পুলসিরাতের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না দেখ দেখ আমি আল্লাহ এই জন্য বান্দা পাঠাইলাম আমার বান্দা আমার ডরে খাই না অথচ আমার দেখে নাই আমার না দিকে এমন ডরাই তোরা সাক্ষী তা আমার বান্দারা ইফতারে পানি মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না আর বড় করে বলে না সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলছেন লিসা এম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন আরেকটা হলো কোনটা জানেন নি আর একটা হলো আমার আল্লাহ যে হাদিসে কুরসির মধ্যে বলছেন আসমুলি ওয়ানা আজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রমজানের প্রতিদানটা আমার বান্দাকে দান করব আমার নবী বলেন শুধুমাত্র আল্লাহ দানই করবে না রোজাদারের জন্য শুধু আল্লাহর হাত মুবারক থেকে রোজার প্রতিদানটাই পাবে না পুরস্কারটাই পাবে না রোজাদাররা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে ময়দানে ওই রোজাদাররা আমার আল্লাহকে সচক্ষে দেখে জ্বালানি বাইতে পারবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন সওয়াব হবে তো বিসমিল্লাহির রহমানির রহিম
فمن شهد منكم الشهر فليصم الله رب العالمين বলেন তোমাদের মাঝে যখন রমজান মাসটা আসবে এই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখবে কারণ আমার নবী আপনার নবী বলেছেন যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করতে পারল না তার জীবন ধ্বংস হয়ে যাক আর যেই সংসারে মা বাবা পাইল কিন্তু মা বাবা থেকে জান্নাত অর্জন করতে পারল না তার জীবনটা ধ্বংস হয়ে যাক এই রমজান মাস চলে যাবে আবার হায়াতে বাসলে আসে কিনা জানি না আমরা দুনিয়াতে থাকি কিনা আমি জানি না তবে রমজান মাসটা চলে যাবে রাসূল বলছেন রমজান মাসটা হলো মেহমানের মতন এই মেহমানটাকে সুন্দর করে বিদায় করে দাও তুমি মেহমানকে সম্মান দিবা এই মেহমান আল্লাহর দরবারে কথা বলবে আরে বাবা কাউরে মেহমানদারি করলেই তো বাইরে যায় প্রশংসা করে কথা বলেন না বাবা নাকি একবার ওই ফিডোমর দিয়ে দিলে চলবে এই যে দেখেন না এই যে যে কোনো একটা মেহমানদারি করলে এই মেহমানদারি করলে ভালো করে খাওয়া দাওয়া করলে কিন্তু এটা প্রশংসা করে কথা করে কি না তো আপনি রমজান মাস তো মেহমানের মতন এখন মেহমান হিসেবে যখন আসছে আপনি যদি রোজাটা রেখে দিতে পারেন এই মেহমান তো আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা আমাকে সুন্দর সম্মান করছে তুমি তার জন্য একটু সুপারিশ করো রাসূল তো বলছেন যে আল্লাহ তার সুপারিশে রোজার সুপারিশে এই সয়েমকে রোজাদারকে জান্নাতে টিকিট দিয়ে দিবে তাহলে রোজা রাখা দরকার আছে না এখন প্রশ্ন হলো আমার রাসূল এই হাদিসের মধ্যে আনছে রোজার কথা আর মা বাপের কথা এক হাদিসে দুইটা কথা আনলো কারণটা কি রাসূল বলছেন মা বাপ পায়ও যারা জান্নাত অর্জন করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার নাক ধুলায় দূষিত হোক এমন ভাবে রাসূল ধিক্কার দিয়ে কথা বলছেন এই রমজান মাসটা এসেছে রমজান কাউকে হাসাবে রমজান কাউকে কাঁদাবে এই আমার ভাইরা রমজান কাউকে হাসাবে রমজান কাউকে কাঁদাবে এখন বলবেন হুজুর কাকে হাসাবে তাকেই হাসাবে যার সেহরির আওয়াজ হবে মায়ের ডাক নামক কলিংবিল গরির কাঠার কলিংবিল হবে না মায়ের ডাকটাই হবে গরির কাঠার অ্যালামের মতন ওই ডাক যারা উঠে ওই ডাক যারা শুনে সেহরি খেতে উঠে তারা বড় ধন্য তারা বড় সৌভাগ্যবান তারাই বড় সুখী আ যেমন যার মা নেই দুনিয়ার এই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না আমি তাহিরির জীবনে কোনোদিন ঘড়ির কাটার অ্যালার্ম ছিল না আমার সেহরির টাইমের অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক জোরে বলেন না সুবহানাল্লাহ মা কেমনে ডাকটা দিত সৈয়দ ভাই এ ওঠ নামাজ সেহরির টাইমে জাস্ট ওইতাছে ওইছে না কইলাম ওইতাছে একটা ডাক দিছে হালকা একটু ঘুমটা ভাঙাই দিয়ে গেছে এরপর আমি ডান কাতে বাম কাতে গিয়ে আর একটু ঘুমাইলাম আবার কইছে এই তাড়াতাড়ি একটা হাত মুখটা দাও সেহরি খাইতে না তখন আবার আমরা উফুতই একটু উঠছি এরপরে যায় কইছে এই সময় আর একটু বাকি আছে 20 মিনিট আছে তাড়াতাড়ি উঠো তখন কান ঢুকছে তাড়াতাড়ি উঠো লাভ দিয়ে উঠছি দেখেন প্রথম ডাকটা এমন ভাবে দিছে ঘুমটা কাঁচা ঘুমটা ভাঙতে যায় একটু বিলম্ব হইছে বাম কাতে যায় আবার ঘুমটা উপরে হইছি আবার ঘুমটা একটা জাগাতাইছে এরপর আমার শরীরটা স্বাভাবিক হইছে সেহরিটা তৃপ্তি সহকারে খাইতে পারছি আর প্রথম যদি ডাক দিয়ে তুইলে তো মুখ দিনে বয়াই দিত আমার গলাদার খাওন যায় নইলে কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ এই ডাক এত বুদ্ধি কইরা ডাক কেউ দিত না যদি আমের বউ যদি আমের ডাক দেয় এ উড়ো না কেলে খাইতা না হ্যাঁ আমনে কইছেন ঘুমে সন্ধ্যা কইছেন খাইতাম না বউ বিশ্বাস করে বয়ে গেছে আর ডা হ দিছে না এরপরে আজানের পর উঠটা কো কিতা ডাক দিলে না কেলে তুমি কইছো খাইতা না লাগে ডাক দিছি না হ্যাঁ আর মা তোমারে কেমনে ইবাদতটা করতুইবো কোন কিভাবে বললে রোজাটা রাখতুইবো বারবার ডাক দিছে বিরক্ত হই নাই হ্যাঁ এই পৃথিবীতে বারবার কষ্ট করলো বিরক্তি হয় না আচ্ছা আপনার জীবনে কোনোদিন শুনছেন নি বাফে কইছে যে বস্তাটা দাল গান ছি ফুত্রে আমার অনেক কষ্ট হইছে এই কথা শুনছেন বরং ফুতাইতে কইছে আব্বা গাটটা বেদনা করতেছে আচ্ছা এটা গেল বাফের কথা মার কথা একটা কইয়া লাই আচ্ছা আপনি তো জীবনে বহুত প্লেট ভেঙে লেছেন এই গ্লাস গ্লাস ইরে ভেঙে লেছে ফেটে কিতা কাটে বাদ দো নাই কিনলে কত কথা কইছেন আচ্ছা আমার আম্মা জীবনে আমার কাছে কইছে রে ফুত্রে কিতা লাগছো রে আমার রে কথা কানে গেলে তো এই মানুষটি তো অদ্ভুত মানুষ এই মানুষটি তো আল্লাহর একটা অফুরন্ত নিয়ামতের মানুষ যেই মানুষটা কষ্ট করলে কয়না আমি কষ্ট করছি যেই মানুষটা না খাইলো কয়না আমার ক্ষুধা লাগছে এই মানুষটা হলো বাবা এই মানুষটা হলো মা কথা বলেন ঠিক না বেঠে এই রমজান আপনাকে আনন্দ দিবে রমজান যদি মা বাবা আপনার ঘরে থাকে এই জন্য ইফতারের সময় খাইবেন যে একসাথে বয়া খাইয়েন লবণ মজ বেশি হয়ে গেলে দমক মেরেন না আমাদের অনেকে আছে না দমক মারে আসিনিও
ধমক মারেন না ওই বলছিলাম আপনার চিন্তা আছে আপনার জ্ঞান আছে আপনার মনুষ্যত্ব আছে এই জন্যই তো আপনি শ্রেষ্ঠ এই জন্যই তো আপনি মানুষ কথা বলেন ঠিক কি না তা আপনার যদি চিন্তা না থাকে জ্ঞান না থাকে মানুষ হয়ে লাভ হলো কি মানুষ তো তুমিও মানুষ আমিও মানুষ ও মানুষ মানুষ রে তুমিও তো মানুষ আমিও তো মানুষ মানুষ তো সবাই মনুষ্যত্ব যার নাই এই মানুষ মানুষের দাম নাই ঠিক কি না বলেন এই জন্য আমি বলছি কাউকে এই রমজান কাঁদাবে কাউকে রমজান হাসাবে আমি যখন ঈদগাহ নামাজে যাই বহুত গোলাপান নতুন জামা পইরাও মোবাইল টিভার মন খারাপ জিগাই এই বেটা নামাজের সময় আছে আধা ঘন্টা তুমি দাঁড়াইছো কেন পরে চাইদি মন খারাপ জিগাইলে মন খারাপ কেন সে আমাকে উত্তর দেয় আমি রোজা মুখে রেখে অনেক অনেক কথা বলি কারণ এগুলো বিশ্বাস করবেন আপনারা রোজা রেখে আমাকে আমাকে বলে হুজুর গত ঈদগাহ নতুন জামা পরে ঈদগাহ গিয়েছি যাওয়ার আগে বাবাকে সালাম করে গেছি এবার আমার আব্বা দুনিয়াতে নাই এই জন্য মনটা খারাপ নতুন কাপড় পরছি গায়ে ভাল লাগতেছে কিন্তু মনে শান্তি নাই চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার তাহলে এই রমজান মাসে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই এই যে মাদ্রাসার আজকে ছাত্র যে তিনজন ফাগরি ভাইছে আপনারা তো একটা মনে করতেছেন সময় নষ্ট হইতেছে তাড়াতাড়ি ফাগরিটা বান্দা নাকি লেগে নাকি কিন্তু এই সন্তানগুলোর জন্য আজকে ঈদের দিন ওই সন্তানের মা বাবার জন্য আজকে ঈদের দিন কেন জানেন হাদিস শরীফে আমার রাসূল বলছেন কেউ যদি কোরআনে হাফেজ হয় হাশরের ময়দানে 10 জন মতান্তরে 20 জনকে ওই হাফেজে সুপারিশ করে জান্নাতে নিতে পারে তা আপনি যে হুজুর পড়াইলেন আপনাকে কি ছাত্ররা বইলা যাবে মনে করেন আপনি যে তার খাওয়াইলেন আপনারা কি বইলা যাবে মনে করছেন আপনি যে পাঞ্জাবি দিলেন আপনারা কি বইলা যাবে মনে করছেন এই ছাত্রটা যদি কোরআনটাকে দিয়ে ধারণ কইরা আজীবন আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে যদি ইহকাল থেকে বিদায় হতে পারে তাহলে পরকালে এই ছেলেটা আপনাদের জন্য কথা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের মূল্য কম না বেশি আরো জোরে কম না বেশি হাশরের ময়দানে আমি আপনি উঠব হাশরের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমরা পানি দাও গলাটা শুকিয়ে গেছে আল্লাহ পানি দিবে তখন আরেক দল বলবে আল্লাহ তুমি পানি দাও আল্লাহ পানি দিবে এখন প্রশ্ন হলো এক দল পানি পাবে জাহান্নামের পূজের পানি আরেক দল পাবে ওই পানি কি পানি কথা বলো ওই পানি কন্যা কোন পানি ওই পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগে মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা মানুষকে মুত্তাকি বানায় রোজা মানুষকে কি বানায় আর মুত্তাকি যারে যে হইয়া যায় আল্লাহ এখানে বলতেছেন তেলাওয়াতটা করতেছি আপনারা আল্লাহ আকবার আওয়াজটা শুনলে কষ্ট হয়েছি কারণ আপনারা ডাক্তার দিলে কষ্ট পান ঠিক না আর আমি যে কন্টিনিউ মেশিনটা চালাইতেছি কেমন লাগে মনে করেন বিশ্বাস আছে নি একটু মহব্বত আল্লাহর ডাক দিবেন দেখেন একটা ডাক 70টা ডাকের সমান হবে জোরে কোন সুবহানাল্লাহ রমজান মানি তো একে 70 জোরে কোন সুবহানাল্লাহ নফল হয়ে যায় সুন্নত সুন্নত হয়ে যায় ফরজ বলেন না সুবহানাল্লাহ সওয়াবের দিক দিয়ে আল্লাহ পাক এভাবে সওয়াব দেয় আপনাকে আবারো করতেছি বড় বড় করে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন মাশাআল্লাহ কত সুন্দর আওয়াজ মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাউসিয়াত ইয়া রাসূলুল্লাহ সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত এই যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল
আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করবে যারা পরহেজগার হবে যারা উপনে গুনাহ করতে আল্লাহকে ডরায় গোপনে গুনাহ করতে আল্লাহকে ডরায় প্রকাশ্যে বললে আল্লাহকে ডরায় গোপনে বললে আল্লাহকে ডরায় আস্তে বললে আল্লাহকে ডরায় যে আমি কারেন্টের জল চুরি করব আল্লাহ দেখতেছে মাফে কম দিব আল্লাহ দেখতেছে আমি তার গীবত করব আল্লাহ দেখতেছে আল্লাহকে আমারে ভয় কইরা যারা ইবাদত করবে শুধু আমার ভয়টা যদি অন্তরে থাকে আমি আল্লাহ ওয়াদা করলাম তারা জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না জোরে করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এরপর জান্নাত দিয়া ওই যে কি করবে দেখেন আল্লাহ কয় ফিহা আনহারুম মিন মা তাফসীর মাহফিল কুরআন শরীফ না রাখলে নিলে আজকে হুজুর রাখো ওই আচ্ছা দাগ অসুবিধা নাই এখন তত্ত্ব প্রযুক্তির যুগ আল্লাহ বলছেন আমি যে মুত্তাকিদেরকে জান্নাত দিব আমি আল্লাহ ওয়াদা করছি এদের জন্য একটা নদী বানাইছি নদীটা বানাইছি পানি দিয়া সুবহানাল্লাহ আমি আল্লাহ ওই নদী থেকে আমি পানি পান করায় দিই হুজুর কাছে সুবহানাল্লাহ আবার আটকা বলতেছে ওয়া আনহারুম মিন লাবান আমি আল্লাহ ওই মুত্তাকির জন্য আরেকটা নদী বানাইছি দুধ দিয়া সুবহানাল্লাহ কোনারে আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আরেকটা নদী বানাইছি দুধ দিয়া সুবহানাল্লাহ ওয়া আনহারুম মিন খামর আমি আল্লাহ আরেকটা নদী বানাইছি শরাব দিয়া সুবহানাল্লাহ খাওন কম না বেশি বাবা ট্যাং খাই ভাল মারে আল্লাহ কইছে খাই ট্যাং খা এ আল্লাহ কইছে খাই ইফতার একটা ইফতার কর যা মন চা দা দিয়া নবী কয় খেজুর হোক আর পানি হোক খাও দুনিয়ার পানি আসল চার রঙের পানি আসেনি আবার আরেকটা আছে পানি কইলাম দুধ কইলাম শরব কইলাম আরেকটা আছে আরো মজা ওয়া আনহারুম মিন আসাল আমি আল্লাহ আরেকটা নদী বানাইছি মধু দিয়া ইয়ো 1 কেজি মধুর দাম কত কহুজুর আবার আসল আসল মধু দিয়েন সুন্দরবনের মধু কি মজা দাম কত হ্যাঁ আর আমার আল্লাহ কফুরা নদী বানাইছি তোরার লাগে সুবহানাল্লাহ ওই যে আমি আজ থেকে প্রায় 15 বছর আগে বৈরব যায় গান গাইতাম গানটা স্মরণ করে দিতাম নি গানটা স্মরণ করে দিতাম নি সারি স্মরণ করে দেই মোল্লাজি খবর রাখছো নি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জানহনি ওহন আয়া দলিল দিতাছি ওই সময় জ্বালাইছি আমি কো বদনাম করতে তো হক দিয়া দলিল তো ফোড়ো আসুই আগুন লাইট গেল দে এরপরে পানি ডালম নে কথা কোন ঠিক না বেড়ে এই আগুন কি অন্য কোন আগুন এটা হইলো প্রেমের আগুন বাজান বনের আগুন ফানি দিলে নিবা যায় মনের আগুন ফানি দিলে নিবে না তাইলে এখানে কই রঙের ফানি পাইলা তাহলে এটা কি আমার বানানো না কোরআনও আছে একবারে দেব শরাবের নদী কি তাবা আমি কই না আল্লাহ ওয়াদা করছে আমি শরাবের নদী খাওয়াবো পানি খাওয়াবো আমি মধুর নদী খাওয়াবো আমি আমি পানির নদী থেকে পানি খাওয়াবো আর এই পানিটি কেমন জানেন 1 ফুটা পানি তৃষ্ণা 1 ফুটা পানি পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না কিন্তু যতই খাইবা ফ্যাট মানে যতই খাইবেন আপনার আছে না যে 1-2 গ্লাস পানি খেলে আর খাইতে ফ্যাটটা গুলিয়ে যাগা এরকম হইতো না যতই খাইবেন ইচ্ছে মতো খাইতেই থাকবেন কোনো বইরে গেছে গা ফ্যাটটা কোনো শব্দ নাই হাসছি নি হাস দেখবেন গলা ফটে তো শামু খাইয়া গলাটা মূর্ছা দিয়া আসমানে ফেলছা খাই সাইলে দেখবেন হাসের ভিতরে যে শামুটা বাইঙ্গা গুড় হয়ে যায় হজম হয়ে যায় আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতীরা জান্নাতে ইচ্ছা মতো খাইব খালি খাওন আর খাওন খাওন আর খাওন গলা পর্যন্ত খাওন খাওন শুধু মতো একটা ডেক দিব খাওন শেষ জান্নাতে সব আছে দুইটা জিনিস নাই বাজান একটা হলো ঘুম নাই একটা কি নাই আর একটা হলো খাই কেনা পেশাব নাই তাহলে খাইতে আর অসুবিধা আছে খাইতে অসুবিধা আছে এগুলো সব জান্নাতের নিয়ামতই ভাইব গাঞ্জুরটারি ঠিক কি না হ্যাঁ আরো জোরে আরো জোরে এই খাউনটা ভাইব যারা মা বাপরে কষ্ট দেহারা যারা গাঞ্জা খায় না সুচকা না গোসকা না গীবত করে না বেনামাজি না সুর না বাটপাত লুচ্চা ইমানদার কেডা ভাইবো ইমানদার আল্লাহ বলছে মুত্তাকুন আরে বাবা রে মুত্তাকি কি জিনিস আপনি জানেন দুধের মধ্যে পানি মিশাইতে গেলে ঘরের ভিতরে কত দূর 2 কেজি দুধের মধ্যে 1 ফা মিশাইলে কেউ দেখতো না আল্লাহ তো দেখতেছে এইরই মুত্তাকি আমরা বুঝাই কোন ধরনের মুত্তাকি কি জিনিস দূর
আজকে তার বদনামটা করব হে ওই তো জানে না আল্লাহ তো দেখতেছে মুত্তাকি আল্লাহর ডরে গুনাহ করে না এটার নাম মুত্তাকি রাসূল বলেন যে পৃথিবীতে কইতাম না কথাটা রাসূল বলেন যে সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী বলছি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযিমের নিচে ছায়া দিব সুবহানাল্লাহ কিসের নিচে ছায়া দিব আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে একটা হলো যাদের সামনে গুনাহ আছে করার সুযোগ আছে করে না করার সুযোগ আছে কিন্তু করে না এদের জন্য আল্লাহ পাক আরশে আযিমের নিচে ছায়া দিব যেমন হ্যাঁ দিন ইসলাম বিষয় বুঝুর যেমন না শেষ তো আর 15 মিনিট কই যাবেন আপনি বাড়িতে বই রব নাকি ময়মনসিং মিরপুর এরপরে দিনে করেছি গাজীপুর ওই দিন করেছি চট্টগ্রাম হালি শহর আগামী একুশে রমজান হলে তারাবি নামাজের ঘর এটা আবার রাইতের বেলা নিশ্চয় রাইতে কারবাসী বাজে এটা আবার বারোটার সময় খেলা হবে ইনশাল্লাহ আগামী একুশে রমজান তারাবি নামাজের ঘর ভৈরব তুলাকান্দি ইনশাল্লাহ বাগাইকান্দি প্রাইমারি স্কুল মাঠে আলাউদ্দিন জেদির সাহেব থাকবে না আমাদের আলাউদ্দিন জেদির সাহেব থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ এই যাবেন ইনশাল্লাহ সবাই সব পাগলের খেলা হয়েছে আমার ফিস ভগল তুই ঘুরে ঘরের পাশে মনে করেন যে কেউ যদি কলিজালটা মারে ফুসকুনি হে আওয়াজটা এই আওয়াজটা তো এক আওয়াজ কেউ মনে করতেছে যে টিনের ঘরে যখন বৃষ্টির আওয়াজ হতেছে আওয়াজে মনে হয় কারেন্টের জালটা মারলে হে হুনতো না এর লেগে যায় রাতের বেলা যায় কারেন্টের জালটা কুনির মধ্যে লইয়া আর সরি কুনি জালটা কুনি জাল কারেন্টের জাল না কুনি জালটা এমনি সরাইয়া হালি এমনি মারতো গিয়া ক হে না হুনতো না আল্লাহ তো দেখতেছে দূর বাদ দে ভুটকির বর্তাতে বাদ খেলাম তেলাপিয়া মাছ দরকার নাই সুরি বিনা মাছ দরকার নাই ওই জালটারে ফালাই দিয়ে ওই গেছে গা বাড়িতে এরা হইলো মুত্তাকি রাসূল বলেন এইরকম গুনাহ করার সুযোগ আছে এর হরও করে নাই এইরকম প্রকৃতির লোক যারা এদেরকে হাসর মাটি ফেরেস্তা দিয়া টাইকা টাইন না আল্লাহ পাক আরশে আযিমের নিচে ছায়া দিয়ে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে মুত্তাকি কারে কো এই রমজান মানুষকে রমজান মাসটা মানুষকে মুত্তাকি বানায় এই বারোটা মাসের ভিতরে রমজানের রোজাটা মানুষকে মুত্তাকি বানায় কেমনে বানায় পদে পদে বানায় নির্ধারিত টাইমে উঠতইব আজান দিলে খাওন যাইতো না খাইলে রোজা হইতো না ইফতারের টাইম ইফতার করতইব এই যে এর আগে রোজা ভাঙন যাইতো না বাংলা আল্লাহ গুনাহ দিব দিনের বেলা দুপুর বেলা খাওন যাইতো না ব্রাশ করতে গেলে গলার কণ্ঠনালি মিশে কিছু যেতে পারবে না কত ধরনের যে কত কিছু আছে রে বাবা এইরকম ভাবে রমজানটা আপনাকে পরিপূর্ণ একটা মুত্তাকির সিলেবাস দেয় এই জন্য রমজানের রোজাটা আপনাকে শুধু বান্দাই রাখে না এই রমজান রোজা আল্লাহ আপনাকে বন্ধুতে পরিণত করে আরো বড় করে বলেন না রমজানের রোজা আপনাকে কি পরিণত করে বন্ধুতে পরিণত করে এই জন্য যুবক ভাইয়ের আমার এই রমজান মাসে একটা এবাদতের মাসে আপনাদেরকে অনুরোধ করব আজকে থেকে ওয়াদা করবেন আমরা বাকি রোজা ভাঙব আরে বাকি রোজা ভাঙব ভাঙব এই রোজা অনেকে ভাঙ্গে ফেলাইছে বেহবের মতন সে রিসমা খাইছে টি হয়ে দুপুর বেলা ফেটে গিতে লাগছে বইরে বইরে হুট লেগেছে যায় দেয় সামনে একটা পর্দা আছে এই পর্দাটা সরায় ঠুসকিরে ভিতরে ঢুকিয়া ফ্যাটটা বইরে খাইয়া টিস্যু দিয়া মুখটা মুচ্ছে হ্যাঁ বাইরিছে মনে হয় কাউহার ঘরে খাওয়া 20 দিন ধরে ভাত খানা যা কেউ দেখে না তুমি যে হোটেলে খাইছো পাবলিক রেটার আইতাছো মুখটা মুচ্ছা লেছো কেউ যাতে না বুঝে আর বাপটা দর্শক তুমি যেন খাইছো না তুমি যে ফাটার মতো খাইছো তোমার একজন দেখছে তিনি কেডা বাসা রাস্তা আছে সাবধান কইয়া দিলাম রমজান গেলে আর রমজান নাও পেতে পারি সাবধান ইফতার করবেন এবং নতুন কাপড় দিবেন ঈদগাহে যাওয়ার আগে আরেকটা কথা ঈদগাহ যাওয়ার আগে নতুন কাপড় দিবেন রাসূল বলছেন যেই ব্যক্তি ঈদুল ফিতরের দিন গরিবদেরকে নতুন জামা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি রাখে জান্নাতের জামা রেডি রাখে এটা মাথায় রাখবেন আর ফেতরা দেওয়ার সময় এবার ফেতরা কত 115 টাকা সর্বনিম্ন আর উপরে কত 2,250 মনে হয় কত ঠিক আছে নি কত ঠিক আছে যাক ঠিক থাকলে আলহামদুলিল্লাহ তাইলে এবার ফেতরা হলো সর্বনিম্ন হলো 115 টাকা
আর সর্বোচ্চ হলো 2640 টাকা ইসলামিক ফাউন্ডেশন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনারা যাদের তৌফিক আছে শুধু 2640 টা সর্বোচ্চ থেকে আরো বাড়ায় বাড়ায় দিবেন আর ফেতরাটা কিন্তু অবশ্যই ঈদের পরে দিবেন না এটার উত্তম সময় হলো ঈদগাতে যাওয়ার আগে দিবেন যেন তারা প্রয়োজনে কিছু কিননা সে যেন নতুন জামা কিননা শ্যামাই টামা কিননা তারা যেন ঈদের দিন আপনার সাথে আনন্দের ভাগ বসাতে পারে এই জন্য তাদেরকে ঈদগায় যাওয়ার আগেই আপনারা ফেতরাটা দিয়ে দিবেন জোরে করে মারহাবা আরে রাজি আছেন না নাই দান করলে ধন কমে না এইজন্য যুবক ভাইরা পায়ে হাত ধরে বলবো যে রোজাগুলো বাকি আছে ঈমানের সাথে রোজাগুলো রাখবেন আর আব্বা আম্মার যারা মারা গেছে এদের কবরটা যাইয়া জিয়ারত করবেন কারণ বাবা মার দোয়া থাকলে বেঁচে থাকলে পায়ে ধরে ক্ষমা চাইবেন রমজানের উপলক্ষে আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন কারণ রমজান মাস হলো ধৈর্যের মাস আল্লাহকে প্রাণ ভরে ডাকার মাস আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম